ব্যাক পেইন বা পিঠে ব্যথা এটা আপনারা শুনেন নাই এমন কোনো লোক পৃথিবীতে নেই আমাদের যে স্টাডি আছে প্রতি পাঁচজনের ভিতর চারজন কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভুগে থাকে তার জীবদ্দশায় এবং অনেক রুগী আছে এই ব্যাক পেইনই এক পর্যায়ে শেষ পর্যন্ত আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে আসুন এই ব্যাক পেইনের কারণটা কী বেশিরভাগ ব্যাক পেইনই আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার এটাকে মেকানিক্যাল ব্যাক পেন হিসেবেই চিহ্নিত করে থাকি নব্বই ভাগ রুগী মেকানিক্যাল সমস্যায় ব্যাক ব্যাকপেন বা পিঠে ব্যথা হয়ে থাকে সমস্যাটা সমস্যাটাকে মেকানিক্যাল সমস্যা হচ্ছে কাজের অবস্থানগত ভুল বা আপনার যে পজিশন আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানটা যদি ভুলভাবে হয় যেমন আপনি যে কাজটি করেন সেটা যদি বসে করেন যদি ভুলভাবে বসেন আপনি যে কাজটি করেন যদি সেটা দাঁড়িয়ে থাকতে হয় যদি ভুলভাবে দাঁড়িয়ে থাকেন বা আপনার অবস্থানগত কারণে যেমন আপনি যদি যখন ঘুমান তখন যদি ভুল বিছানায় ঘুমান ভুলভাবে চলাফেরা করেন তখন ব্যাক পেন হতে পারে এর অন্যতম কারণই হচ্ছে যেটা আমরা বলি মেকানিক্যাল তো এই ব্যাক পেইনের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু সমস্যাটি মেকানিক্যাল ভাগ রুগী সেহেতু চিকিৎসা মেকানিক্যাল মেকানিক্যাল বলতে হচ্ছে আপনাকে কারেকশন করতে হবে আপনার চলা সাবধান হতে হবে এক নাগারে একই অবস্থানে একই অবস্থানে দীর্ঘ সময় বসে থাকা যাবে না আপনি যে বিছানা ব্যবহার করেন সেটা যেন ফোম বা জাজিম না হয় সেটা যেন যদি আপনি ম্যাট্রেস বা ফোম ইউজই করে থাকেন তবে সেটা হতে হবে স্প্রিং টাইপের বা পাতলা তোষক ব্যবহার করতে পারেন এবং উঁচু বিছানায় শুতে হবে শক্ত সমান বিছানায় শুতে হবে অনেকে ফ্লোরিং করেন বা অনেকে আপনার আমরা শক্ত বিছানা বললে একেবারেই কাঠের উপরে শুয়ে পড়েন তা করা যাবে না ন্যূনতম এক ইঞ্চি উচ্চতার কোনো বিছানা হতে হবে একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে আর আপনি যে পেশাগত কাজ করছেন সেই কাজে যেন কোনোভাবে একই নাগারে একই অবস্থানে যেন না থাকে যেমন অনেক শ্রমিক আসেন যে সামনে ঝুঁকে ঝুঁকে সারাদিন কাজ করতে হয় প্রতি কিছুক্ষণ পর পর দুই ঘন্টা পর পর একটু উঠে দাঁড়াবেন একটু হাঁটবেন বা আপনি ড্রাইভ করছেন কিছুক্ষণ পর একটু গাড়ি থেকে বের হয়ে একটু নড়াচড়া করেন এতেই আপনার অনেক অনেকাংশেই মেকানিক্যাল ব্যাকপেইনগুলো চলে যাবে তাছাড়া গরম শেখে অনেক উপকারে আসে আর বাকি যে ব্যাকপেইনগুলো আছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল সেক্ষেত্রে মেরুদণ্ড ক্যান্সার থেকে হতে পারে বোন টিভি থেকে হতে পারে যদি জাতীয় কোনো সমস্যা বা ব্যাক ব্যাকপেন হয় আপনি যত দ্রুত সম্ভব একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন রোগ নির্ণয় করে চিকিৎসা করলে আশা করি আপনি এই ব্যাক ব্যাকপেন থেকেও মুক্তি পেতে পারেন বাত ব্যথা প্যারালাইসিস ও জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন